আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? ভালো আছো নিশ্চয়। আজকের ক্লাসে সবাইকে লাল গোলাপ শুভেচ্ছা। আমার পরিচয়টা দিয়ে দিই, শিক্ষক প্রসিটি মোহাম্মদ রবিউল হক, লেকচারার আইসিটি নাসিরুদ্দিন বিশ্বাস কলেজ, ক্লাস পরিচিতি শ্রেণী দ্বাদশ, বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি, বিষয় কর্ণিশ 75 অধ্যায় পঞ্চম সি প্রোগ্রাম। আমাদের আজকের আলোচ্য বিষয় প্রোগ্রাম বিশ্লেষণ। এই পাঠ শেষে শিক্ষার্থীরা জানতে পারবে প্রোগ্রামটি সংরক্ষণ করতে পারবে, হেডার ফাইল কি তা বলতে পারবে, বিভিন্ন ফাংশন সম্পর্কে জানতে পারবে। সি ল্যাঙ্গুয়েজের নমুনা প্রোগ্রাম, সি ল্যাঙ্গুয়েজে কিভাবে প্রোগ্রাম লেখা হয় এবং প্রোগ্রামটি কিভাবে কাজ করে তা দেখানোর জন্য একটি ছোট্ট নমুনা প্রোগ্রাম দেখা যাক। প্রোগ্রামটি চালু করলে কম্পিউটার যে কোনো তিনটি সংখ্যা চাইবে। সংখ্যা তিনটি এন্ট্রি করলে এগুলো যোগফল এবং গড় দেখাবে। প্রথমে চিন্তা করতে হবে প্রোগ্রামটি কি কি ধাপে কাজ করবে। প্রোগ্রামের ধাপসমূহ হলো নিম্নরূপ। প্রথমে হচ্ছে তিনটি সংখ্যা ইনপুট চাইবে, তারপর সংখ্যা তিনটি যোগ করে যোগফল বের করবে, তারপরে সংখ্যা তিনটি যোগ করে তিন দ্বারা ভাগ করে গড় বের করবে, সবশেষে ফলাফল দেখাবে। প্রোগ্রামটি লেখার জন্য সি প্রোগ্রাম লেখার জন্য কয়েক প্রকার কম্পাইলার আছে। আমি এখানে কোড ব্লক নামে কম্পাইলারটি ব্যবহার করব। প্রথমে কোড ব্লক কম্পাইলারটি চালু করে ফাইল মেনু থেকে নিউ নির্বাচন করে এমটি ফাইল নির্বাচন করতে হবে, অথবা কন্ট্রোল প্লাস শিফট প্লাস এন কি দয় একত্রে চাপতে হবে। নিচের মতন ডায়ালগস বক্স আসবে। এই ডায়ালগ বক্সে যেখানে কার্সর উঠানো মানে নড়াচড়া করবে, সেখান থেকে কিবোর্ড থেকে টাইপ শুরু হবে। কিবোর্ড থেকে নিচের মতন করে সম্পূর্ণ প্রোগ্রামে টাইপ করি। তোমরা প্রোগ্রামটি দেখে নাও। প্রোগ্রামটি দেখে যে প্রোগ্রামটা আমি লিখেছি এই প্রোগ্রামটি নিয়েই আমরা এখন নিচে বিস্তারিত আলোচনা করি। এবার লিখিত ডকুমেন্টটিকে সংরক্ষণ করি। ফাইল সংরক্ষণ, ফাইল মেনুতে ক্লিক করে সেভ ফাইল নির্বাচন করতে হবে। পাশের নম্বরে সে ডায়ালগ বক্স দেখা যাবে, সেভ এস ডায়ালগ বক্স আসবে। নিচের দিকে ফাইল নেমের ঘরে ফাইলটি যে নামে সেভ করতে চাই সেই নামটি লিখে সেভ এস বাটনে ক্লিক করে, যেমন ফাইলটির নাম দিলাম মাই ফার্স্ট প্রোগ্রাম ডট সি। ডট সি কেন দিলাম? ডট সি দিলাম এই জন্য যেহেতু কম্পাইলার একটা সি প্রোগ্রামিং সি ল্যাঙ্গুয়েজ, এই জন্য তাকে সি এক্সটেনশন দেওয়া হয়েছে। প্রোগ্রামটি কম্পাইল বা রান করা, কোড ব্লক প্রোগ্রাম লেখা সি প্রোগ্রামটি কম্পাইল করার জন্য ফাইল মেনুবার থেকে রান মেনুতে ক্লিক করে বিল্ড মেনুতে ক্লিক করে রান নির্বাচন করলে প্রোগ্রামটি কম্পাইল হয়ে মেশিন কোডে রূপান্তর হবে। কোনো ভুল থাকলে তা সংশোধনের জন্য দেখাবে, প্রয়োজনীয় সংশোধন করে পুনরায় ফাইলটি সেভ করতে হবে। ফলাফল প্রদর্শন, প্রোগ্রামটি রান নির্বাচন করে প্রোগ্রামটি রান করালে তিনটি সংখ্যা ইনপুট করার জন্য নির্দেশ আসবে, ইন্টার থ্রি ইন্টিজার নাম্বার। আমি এখানে নাম্বার তিনটে দিলাম 80, 75, 90, লিখে কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করলে পাশের মতন ফলাফল দেখা যাবে। তবে সংখ্যা ইনপুট তিনটে নেওয়ার সময় একবার রিস্পেস ব্যবহার করতে হবে, অথবা ইন্টার ব্যবহার করে করে সংখ্যা তিনটি ইনপুট দিতে হবে, দেখাবে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে দ্য সামেশন অফ থ্রি ইন্টিজার নাম্বার ইজ 245, অ্যাভারেজ অফ থ্রি নাম্বার হচ্ছে 81। এখানে কাজ করছে এইভাবে, প্রথমে আমরা ইনপুট নিছি, তারপর প্রসেস করেছে, তারপর আউটপুট দেখাচ্ছে। ইনপুট দিয়েছে কিসের? কিবোর্ডের মাধ্যমে। প্রসেস করছে হচ্ছে কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে। আর আউটপুট দেখাচ্ছে মনিটরে।
এখন আমরা যে প্রোগ্রামটা দেখছি সেই প্রোগ্রামের বিভিন্ন অংশগুলো দেখি। প্রথমে লিখেছি একটা রাইট স্লাইস দিয়ে স্টার ব্যবহার করা হয়েছে, তারপর প্রোগ্রাম অফ সামেশন অ্যান্ড অ্যাভারেজ রিস্টার দিয়ে ব্যাক স্লাইস রাইট সাইড ব্যবহার করা হয়েছে। এটি বলা হয়েছে ডকুমেন্টেশন সেকশন। আমরা আগে বলেছি ডকুমেন্টেশন সেকশনের কোনো প্রোগ্রামের দিকে সময় কোনো কাজ করে না, শুধু প্রোগ্রামের নাম এবং কী ধরনের প্রোগ্রাম প্রোগ্রামারের নাম লিখে রাখতে পারে। তার মানে এখানে একটা কমেন্ট লেখা হয়। তারপরে লিখছি ইনক্লুড হ্যাশ ইনক্লুড অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে stdio.h, এটাকে হেডার ফাইল বলা হয়। তারপরে হচ্ছে মেন ফাংশন শুরু। মেন ফাংশন হচ্ছে মেন ফাংশন দেওয়ার পরে দ্বিতীয় বন্ধনের ভিতরে আমাদের কাজ প্রোগ্রামের কাজ করতে হয়। তার মানে এখানে 4 নম্বর লাইনে লেখা হয়েছে ইন্ট এবিসি এ কমা বি কমা সি কমা সাম সেমিকলন। এটা তাহলে ইন্ট হচ্ছে ডেটা টাইপ, এটা নিয়ে এখন নিচে আমরা বিস্তারিত আলোচনা করে দেখি। প্রোগ্রামের শুরুতে রাইট স্লাইস স্টার প্রোগ্রাম অফ সামিশন অ্যান্ড অ্যাভারেজ স্টার রাইট স্লাইস কথাটি লেখা হয়েছে, কারণ প্রোগ্রামের কোনো কমেন্ট ব্যবহার করার জন্য এক বা একাধিক লাইনের আগে রাইট স্লাইস স্টার চিহ্ন এবং শেষে স্টার রাইট স্লাইস, শুধুমাত্র এক লাইনের ক্ষেত্রে ডবল রাইট স্লাইস চিহ্ন ব্যবহার করতে হয়। প্রোগ্রাম রান করার সময় কমেন্টের কোনো প্রভাব নেই, শুধুমাত্র প্রোগ্রামটির নাম অথবা কি কাজে প্রোগ্রাম ইত্যাদি বোঝানোর জন্য কমেন্ট ব্যবহার করা হয়। হ্যাশ চিহ্ন দিয়ে ইনক্লুড অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে stdio.h কথাটি লেখা হয়েছে, এটাকে বলা হয়েছে হেডার ফাইল সেকশন। হেডার ফাইল সেকশনের কাজ কি? এই অংশটুকুকে আমরা বলে থাকি হেডার ফাইল, কিন্তু হেডার ফাইল কি? আচ্ছা মনে করো তোমার কাছে একটা ফার্স্ট এইড প্রাথমিক চিকিৎসা সেবার বক্স আছে, সেইখানে স্যাবলন কাঁচি সহ আরও অনেক কিছু থাকে। এখন তুমি যদি এই জিনিসগুলো ব্যবহার করতে চাও তাহলে কিন্তু তোমাকে এই ফার্স্ট এইড বক্সটা তোমার সাথেই রাখতে হবে। ঠিক তেমনই প্রোগ্রামিংয়ে আমাদের কিছু ফার্স্ট এইড বক্স আছে, যেইখান থেকে আমরা আমাদের খুচরো জিনিসগুলো ব্যবহার করতে পারি, আর এই খুচরো জিনিসগুলো হলো আমাদের প্রোগ্রামের মাঝের ফাংশনগুলো। এই যেমন আমি এই প্রোগ্রামের একটা ফাংশন ব্যবহার করেছি প্রিন্টএফ, আরেকটা আছে প্রিন্টএফ, আর এইটা হচ্ছে stdio.h নামক ফার্স্ট এইড বক্স বা হেডার ফাইলে আছে। stdio.h সমান হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। প্রিন্টএফের মতন আরও কয়েকটি ফাংশনের সাথে তোমরা ইতিমধ্যে পরিচিত হয়েছে, যেমন স্ক্যানএফ, কেটসিএস, ক্লিয়ার, পাওয়ার, রাউন্ড ইত্যাদি। আর এগুলোই ব্যবহার করতে হলে আমাদেরকে এদের হেডার ফাইলকে প্রোগ্রামের শুরুতেই লিখতে হবে। এবার আসি মেন ফাইল। মেন ফাইলে পরে দুইটি ফার্স্ট ব্র্যাকেট লেফট এবং রাইট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কম্পাইলার এবং নির্বাহের সময় সি অপটিক সি প্লাস প্লাস প্রোগ্রাম মেন ফাংশন থেকে শুরু হয়, তাই প্রোগ্রামের এই ফাংশনটি অবশ্যই লিখতে হয়। মেন লেখার পরে এই ফাংশনটি কার্যক্রম শুরু হয় এবং শেষ সীমা বোঝানোর জন্য শুরুতেই সেকেন্ড ব্র্যাকেট এবং শেষে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হয়। ইন্ট এ বি সি সাম, চারটি ইন্টিজার টাইপের ভেরিয়েবল এ বি সি এবং সাম ডিক্লেয়ার করা হয়েছে। একই লাইনে এইভাবে ভেরিয়েবল ঘোষণা করা হলে মাঝখানে কমা এবং শেষে সেমিকলন ব্যবহার করতে হয়। ফ্লয়েড এভিজি, ফ্লয়েড টাইপের ভেরিয়েবল এভিজি ডিক্লেয়ার করা হয়েছে। তিনটি সংখ্যার যোগফলকে 3 দিয়ে ভাগ করে গড় নির্ণয় করা হবে, বিধায় এটি ভগ্নাংশ হতে পারে, তাই ফ্লয়েড ডেটা টাইপ ডিক্লেয়ার করা হয়েছে। প্রিন্টএফ, মনিটরের পর্দায় আউটপুট প্রকাশের জন্য এই ফাংশনটি ব্যবহৃত হয়। এর প্রথম ব্র্যাকেটের ভিতরে ইনভাইটেড কমার ভিতরে যে টেক্সটটি টাইপ করা হবে প্রোগ্রাম মনিটরের পর্দা হুবহু তা দেখাবে।
শেষে সেমিকোলন দিতে হবে, যেমন প্রিন্টেফ ইন্টার দ্য ইন্টিজার নাম্বার, প্রিন্টেফ সামেশন অফ থ্রি ইন্টিজার নাম্বার ইজ। এইদের দুইটি প্রিন্টেফ ব্যবহার করা হয়েছে। এই দুইটি প্রিন্টেফে আউটপুটের সময় মনিটরে পর্দায় দেখানো যাবে। স্ক্যানএফ ফাংশন, ইন্ট এ স্ক্যানএফ পার্সেন্টেজ ডি ইনভার্টেড কমার মধ্যে লিখে কমা এম পার্সেন্ট এ লেখা হয়েছে। এখানে স্ক্যানএফ ফাংশনের ভিতরে ডাবল কম্বিনেশনের কমার ভিতরে পার্সেন্টেজ ডি দিয়ে বোঝানো হচ্ছে একটি পূর্ণাঙ্গ ইন্টিজার নেওয়া হচ্ছে, এবং কমা দিয়ে এম পার্সেন্ট এ লিখার অর্থ হলো ইনপুট দেওয়া সংখ্যাটি এ ভেরিয়েবলে রাখবে। এখন যদি একটি ভগ্নাংশ রাখতে চায় তাহলে পার্সেন্টেজ ডি এর পরিবর্তে পার্সেন্টেজ এ লিখাবে, পূর্ণরূপ সম্পূর্ণ কোড হবে ফ্লয়েড এ স্ক্যান এ পার্সেন্টেজ এফ অ্যান্ড এম পার্সেন্ট এ। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে যখন আমরা ইন্ট ব্যবহার করব তাহলে আমরা জানবো এটি একটি পূর্ণ সংখ্যা ইনপুট নেবে, এবং এ হচ্ছে একটি ভেরিয়েবল, আমি যে সংখ্যাটি ইনপুট নিব সেই সংখ্যাটি এই ভেরিয়েবলে রাখবে। যদি সংখ্যাটি কোনো ভগ্নাংশ হয় তাহলে পার্সেন্টেজ এফ ডি এর পরিবর্তে পার্সেন্টেজ এফ ব্যবহার করতে হবে। এখন এখানে একটা দেখি, স্ক্যানএফ ইনপুট নেওয়ার ফাংশন, স্ক্যানএফ হচ্ছে ইনপুট নেওয়ার ফাংশন, আর পার্সেন্টেজ ডি পার্সেন্টেজ ডি পার্সেন্টেজ লেখা হয়েছে এটি পার্সেন্টেজ ডি ফরম্যাটি স্পেসিফায়ারটি ডেসিমেল ইন্টিজার ডেটা টাইপ করার জন্য ব্যবহার করা হয়েছে। এখানে যদি ভগ্নাংশ ব্যবহার করতাম, ভগ্নাংশ কোনো ডেটা টাইপ করতাম তাহলে হয়তো পার্সেন্টেজ এফ ব্যবহার করতো। এখন যেহেতু এখানে পূর্ণ সংখ্যা ব্যবহার করা হয়েছে সেখানে সেই জন্য এই প্রোগ্রামে পার্সেন্টেজ ডি ব্যবহার করা হয়েছে। তারপরে এখানে কিবোর্ড থেকে টাইপ করে প্রথমে যে তিনটি সংখ্যা এন্ট্রি করা হবে সেগুলো যে মেমোরিতে বা ঠিকানায় রাখবে সেটাই এখানে থেকে বোঝানো হয়েছে। এখানে আমরা যে সংখ্যা তিনটি লিখেছি, যেমন হচ্ছে 80, 75, 90, এই সংখ্যা দুটি একটা 80টা রাখবে এতে, 75 রাখবে বিতে, আর 90 রাখবে সিতে। তারপর এখানে মেন ফাংশনের ভিতরে আরো কাজ, যেমন হচ্ছে সাম, আমরা যে উপরে সাম ভেরিয়েবল ঘোষণা করেছি সেই সাম কি, এখানে সাম হলো আরেকটি ভেরিয়েবল যেটিতে ভেরিয়েবলের মান যোগ করে যে যোগফল হবে তার মান রাখবে। অর্থাৎ এ বি সি এই তিনটা ভেরিয়েবলের মান যোগ করে সি ভেরিয়েবলে থাকবে, সরি এ বি সি এই তিনটি মান যোগ করে সাম ভেরিয়েবলে থাকবে। এ ভি সি সমান ফ্লয়েড সাম অবলিক থ্রি, যেহেতু গড় ফলাফল ভগ্নাংশ সম্ভাবনা রয়েছে তাই এখানে ফ্লয়েড ব্যবহার করা হয়েছে, কিন্তু যোগফল হচ্ছে একটি ইন্টিজার তাই এক টাইপের ভেরিয়েবলে মান আরেক টাইপের ভেরিয়েবল প্রদর্শনের জন্য এইভাবে লাইনের ফ্লয়েড ব্যবহার করা হয়েছে। এখানে সাম যেহেতু আমরা এ বি সি তিনটি সংখ্যা যোগ করে সামে রেখেছি, এবং সামকেই যদি সাম ভেরিয়েবলকে যদি আমরা আবার তিন দ্বারা ভাগ করি তাহলে অ্যাভারেজ বেরিয়ে যাবে। এবার আউটপুট লাইনটাই দেখি, প্রথম প্রিন্টেপটা হচ্ছে আউটপুট ফাংশন, তারপরে লেফট সাইড দিয়ে এন ব্যবহার করা হয়েছে, নতুন লাইন প্রদর্শনের জন্য এটি ব্যবহৃত হয়। তারপরে দ্য সাম অফ সামেশন অফ দ্য নাম্বার ইজ, ফলাফলের সাথে লেখা আসার জন্য ইনভার্টেড কমার ভিতরে এখানে টেক্সট লেখা হয়, মানে এই টেক্সটের ভিতরে আমরা যেটা লিখবো সেটাই আমাদের মনিটরে পর্দায় দেখাবে। তারপর পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ ডি হচ্ছে সাম ভেরিয়েবলের মধ্যে কোনো মান প্রোগ্রাম এখানে দেখাবে। তারপরে সি হচ্ছে যেহেতু একটি ইন্টিজার, প্রথম ইন্টিজারটা দেখাবে। তারপরে হচ্ছে সাম, সাম হচ্ছে সামটি ভেরিয়েবল। প্রিন্টেফ পার্সেন্টেজ এন, ইনভার্টেড কমা দিয়ে রাইট লেফট সাইড লেফট স্লাইস এন দ্য অ্যাভারেজ অফ থ্রি নাম্বার ইজ পার্সেন্টেজ পয়েন্ট এফ এভিসি, যেহেতু গড় ফলাফল ফ্লয়েডের দশমিকের পর সংখ্যা ভগ্নাংশ হওয়ার সম্ভাবনা রয়েছে তাই এভিজি ভেরিয়েবলটির মান 2 দশমিক স্থান পর্যন্ত প্রদর্শনের জন্য ফরম্যাট স্পেসিফিয়ার হিসাবে
পার্সেন্টেন্স টু এফ ব্যবহার করা হয়েছে। যদি আমরা পার্সেন্টেন্স টু এফ ব্যবহার না করে শুধু পার্সেন্টেজ এফ ব্যবহার করতাম, তাহলে দশমিকের পরে ছয় অঙ্কর ডিফল্ট দেখাত। বাড়ির কাজ, কম্পাইলারের কাজ কি, ইন্ট এবং ফ্লয়েড কি, এদের মধ্যে পার্থক্য লেখো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন ক্লাস শেষ করছি।